দিদিও নেই, দাদাও নেই, দিদিদানদাও নেই? টাকায় ঘুমাই টাকা চুমাই হলাম বিশ্ব ধনী। When I spent the summer on you. মালিক হয়ে গেছে আর মানে সবাই সবাই তাকে চেনো, এখনই নাম বলছি না, আর থাম্বনেলটাকে তোমরা বুঝে গিয়েছো, নাম না বলে আর কি করবো, থাম্বনেলে কি দেখেছো আমি জানি না, কারণ ভিডিওটা এখনও আমি তার কাছে পৌঁছোইনি। তো যাই হোক, থাম্বনেল কি হচ্ছে সেটাও জানি না, কিন্তু ভিডিওটা দেখলে বুঝতে পারবে কার সাথে দেখা করতে চলেছি। চলো, আজকে ভিডিওটা অনেক অনেক মজা হতে চলেছে, যদি দেখাও না পাই বাড়ির সামনে বসে ধর্না করবো, সেই চিন্তাও তোমরা দেখতে পাবে। আজকে ভিডিওতে আমার সঙ্গে ক্যামেরার পিছনে যে আছে তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তো চলো, একটা ধামাকাদার ব্লগ হতে চলেছে, দেখতে পেটির সাথে দেখা করতে যাচ্ছি ঠিকই, এটাও একটা সেলিব্রিটি কম নয়, কারণ মানে শ্যুটিংয়ে শর্ট ফিল্ম ওয়েব সিরিজ এইসব শ্যুটিংয়ে এখন কাজ করছে ছেলে, অনেকদিন বাদে চ্যানেল এলো। তো আমরা হচ্ছে জুটি, মানে কিছু বলো, জুটি ভেঙেছিল কদিন বলো? হ্যাঁ, অনেকদিন মানে দেখা হয়নি, কারণ একটু ব্যস্ত ছিলাম, তো অনেকদিন পরে ফের বিপুলের সঙ্গে ভিডিও বানাচ্ছি। আর আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি একটা সেলিব্রিটির সঙ্গে দেখা করতে। এটা এটা ইন্টারেস্ট, ভিডিওটা দেখতে থাকো, কারণ এক্ষুনি বলে দিলে তোমরা ভিডিও দেখবে না, এই এরকম তোমাদের প্রেগনেন্সি। আর চলো, সঞ্জিত দার চ্যানেলেও ভিডিও আসবে প্রতিদিনের মতো, আরও সামনের বছর থেকে আরও ভিডিও পাবে একসাথে, কারণ এখন দুজন আলাদা জায়গা আছি, পরে আবার এক জায়গায় হয়ে যাবো, এক জায়গারই ছেলে। অনেক অনেক ধামাকাদার ব্লগ আসবে, শুধু দুজনকে সাপোর্ট করতে হবে, এটাই, দুজন মিলে তোমাদের কিন্তু দুনিয়া দেখিয়ে দেবো, এটা কথা রইল, একদম একদম, দুই পৃথিবী দুজন মিলে দুনিয়া দেখিয়ে দেবো। তো চলো এনজয় করতে। দেখা হবে কি সেই জন্য টেনশন হচ্ছে? টেনশন তো অবশ্যই হচ্ছে যে এত দূর এসে দেখা হবে কি। চলো টেনশন মুক্ত করতে হবে, বাদাম বাদাম গাও। আরে বাদাম 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 দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম, মানে এখন আমার কাছে পাবে শুধু বাদাম। গান্ডে এত ভাইরাল হয়ে গেছে যে বাদামের মানে বাদাম দোকানে পাওয়া যাচ্ছে না, এত দাম হয়ে গেছে, সব বাদাম বিক্রি হয়ে গেছে, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। প্রীতমদা আমরা আসছি, এখন আমরা এই মুহূর্তে প্রীতমদার বাড়ির সামনেই আছি, প্রীতমদার একদম এই যে বাড়িটা, পিছনে যারা চেনো তারা তো দেখেই বুঝতে পারছো প্রীতমদার বাড়ি, এখন কাজ চলছে, আর পিছনে এই যে বাড়ি, নিজেরই ভালো লাগছে যে এখন প্রীতমদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। কি সঞ্জিতদা, হ্যাঁ, কিন্তু দুঃখের খবর, সবচেয়ে কষ্টের খবর শুনলাম, দাদা বাড়িতে নেই, কেন নেই সেটাও বলবো, দেখতে থাকো। আর বাড়িটা ততক্ষণে একবার শুনেই আমাদের মনটা খারাপ হয়ে গেছে, বাড়িটা ঘুরে দেখো, বাড়িটা ঘুরে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে, দেখতে থাকো। দিদিও নেই, দাদাও নেই, রীতমদাও নেই, রীতমদা রীতমদাও নেই, মানে প্রীতমদার দাদা ভাই, হ্যাঁ মানে ভাই ভাই আরেকজন যিনি ভিডিওতে থাকেন, নেই ও আছে, একটু দেখা করা হয়, খুব অবশেষে দেখা হয়ে গেল, প্রীতমদার সাথে দেখা হয়নি, টোটাল এক্সাইটমেন্টে হাফ হয়ে গিয়েছিল, খুব কষ্ট হচ্ছিল যে প্রীতমদার সাথে দেখা হলো না, কিন্তু জেটিমা আমাদের সুযোগ দিয়েছে, জেটিমা ভিডিওতে এসছে, এটা প্রীতমদার মা, তোমরা সবাই চেনো যারা জানো। আর জেটিমা, প্রীতমদা কেন বাড়িতে নেই একটু বলে দিন, একটু প্রীতমদার বাবা হাসপাতালে ভর্তি হচ্ছে, যে জন্য প্রীতমদার সাথে আমরা দেখা করতে পারলাম না। জেটিমার ছেলের জন্য কতটা গর্ব হয়, মানে মানে হাজারে হাজারে ফ্যান, মানে যদি জেনে যায় একবার বাড়িটা, হাজারে হাজারে ফ্যান দেখা করতে আসবে স্যার। প্রীতমদারও ভিডিও দেখতাম আমরা, মানে প্রীতমদার দেখি মানে খুব, হ্যাঁ আমার ব্লগ আছে, হ্যাঁ ব্লগ করি আমরা, সবে শুরু করি, বিপুল হাজার নামে আছে, সবে শুরু করেছে,
মানে প্রীতম দার ব্লগ চ্যানেল জেফরাত দিন মানে এ টু জেড ভিডিও দেখি, এ টু জেড। আর ফালতু ব্লগ আছে বলে আরেকটা আছে গোবিন্দ দাদা, ওটাও দেখি, জন্মদিনের ব্লগটা সব দেখা। ভালো লাগলো এটিম আপনি যে দেখা করলেন, আর গর্ব হয় ছেলে দুটো দাদাই তো গর্ব আপনার। ওরা করে তো, ওরা ভিডিও করে, সেটা আর কি বলবো। টাকায় ঘুমাই টাকা চুমাই হলাম বিশ্ব ধনী, মাথা আমার নষ্ট এখন পেলাম টাকার খনি, টাকায় ঘুমাই টাকা চুমাই হলাম বিশ্ব ধনী। না ইউটিউব ইউটিউব জিনিসটা মানে বেশি মানুষ বলে না, কিন্তু এই প্রীতম দাদা যা করে দেখালো আমরা অনেক সেইখান থেকে সাহস পেয়েছি। প্রীতম দা বলো বা রীতম দা বলুন, তাও আমাদের বাড়ির কাছাকাছি সত্যি খুব মানে মন থেকে বলছি, আমরা ভাবতে পারি যে আমাদের বাড়ির কাছ থেকে এরকম বাংলার ইউটিউবের রাজা বলতে পারো, কিরণ দা যেরকম এ করেছে ঠিক সেরকম ভাবেই নাম করে ফেলেছে প্রীতম দাদা। আমরা অনেক অনেকটা অনেকটা উৎসাহ পেয়েছি। এরকম কিছু বলে দিন আমার দর্শকদের উদ্দেশ্যে। ওর ব্লগটা দেখো ভালো, নাম ব্লগের নাম কি, বিপুল হাজরা, না বিপুল হাজরা ব্লগ দেখো, আর খুব ভালো লাগলো। আর প্রীতম দার সাথে কোনো একদিন দেখা করিয়ে দেবেন, এটা অনুরোধ করলো। কোনো একদিন এরকম দেখা করা যাবে না কেন, যখন তখন বেরিয়ে আছে তো। আচ্ছা তুমি কখন আসবে ও কখন থাকবে এটা জানি না, এটাই এর থেকে তোমার থেকে আরো দুজন কালকে এসেছিল, দেখো কিরম কা করতে পারবে। সারাক্ষণ ব্যস্ত থাকে না, তিন চারটে চ্যানেল চালায় সেটাই বড় কথা, তিন চারটে আরো বেশি হবে, মানে বেশি বই কম নয় প্রীতম দা, মানে যে চ্যানেলে পা দেয় সেই চ্যানেল সফল, সিলভার গোল্ড মানে কিছু বলার নেই, মানে ভাগ্য দাদার মতো হতে চাই না, কারণ দাদার মতো হবে না, কেউ হবে না, হবে না, না প্রীতম দাদা যেটা করে দেখিয়েছে প্রীতম দা বলে যেতাম, মানে আমরা আমরা এই কি দাদাদের থেকে সাহসটা পেয়েছি না আমরা ইউটিউব জিনিসটা নিয়ে কাজ করতে পারবো, যদি ব্রেক করতে হবে বা কিছু, যেটি আমাদের অনেকটা হেল্প করে বন্ধুর মতো মিশে, ব্লগে এটাই দেখি যে ওদের অনেকটাই হেল্প করে, বা দাদাকে তো দেখেছি মানে প্রীতম দার ভাইকে, দাদা একটু ভাই দাদাকে একটু দেখে নেওয়া খুব ভালো, একটু মানে আসো। তো গুড মর্নিং দাদাকে, দাদা রীতম দা আমাদের ব্লগে এসছে, খুব খুশি লাগছে, সবাই সবাই দেখেছে এটা, দাদাকে দাদাকে চেনা না এমন কেউ নেই, প্রীতম দাকে যারা যারা দেখেছে সবাই চেনো দাদা, দাদা কিছু বলে দাও দর্শকদের উদ্দেশ্যে। সেটা হচ্ছে তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে, তোমরা যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, লাইক করে দিও, সাবস্ক্রাইবও করতে পারো। থ্যাংক ইউ দাদা, পছন্দ হয় একদম, যদি পছন্দ হয় তোমাদেরও বলছি ভালোভাবে ভিডিও বানাবে। আচ্ছা সবচেয়ে বেশি ফালতু ব্লগার্স বলো বা প্রীতম দার ভিডিওতে সবচেয়ে যেটা ভালো লাগে দাদার অ্যাটিটিউড আর দাদার হাসি, দাদার সবচেয়ে তো সবচেয়ে ভালো লাগে দাদার কথা বলা বা দাদার হাসি, দাদা এই বারাইপুরের এপার থেকে তোমরা তোমরা এই জায়গা থেকে এটা যে এত বড় এটা করেছে এটাই আমাদের কাছে, মানে এইদিকে কেউ এত বড় এটা করে দেখায়নি, এটা মানে সেরকম কিছু না যে মানে অনেক বড় কিছু বা কিছু, মানে কন্টিনিউয়াসলি ধরো তুমি পড়াশোনা ধরো করছো, তখন সেই সময় পড়াশোনা করতে করতে একটা জায়গায় তুমি মানে স্ট্যান্ড করবে। আচ্ছা তো এরকমই আমরা যখন ভিডিও ভিডিও বানাচ্ছি, তারপর আস্তে 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 মানে লোকে পছন্দ করছে আমাদের কাজটা, আমাদের করে যেতে হবে এটাই না, ইউটিউব মানে আমাদের এই যে চ্যানেল খুলেছো তিন চারটা চ্যানেল সিলভার, কটা সিলভার, 14 খানা চ্যানেল, 14 খানা আমরা তো ব্যাপারে জানি, তারপরে হচ্ছে তোমাদের প্রীতম দার মেন চ্যানেলটা, তোমার চ্যানেলটা দেখেছি, তারপরে আর একটা কি সৌরভ দার কি গান গায় তোমাদের, মোটামুটি গান গায় আমাদের কাশীনগর বাড়ি, আমরা চিনি আমাদের ওখানে বাড়ি, 14-15 চ্যানেল সিলভার ফ্লেভার কটা আছে, সিলভার 5টা আর গোল্ডেন 1টা, এখানে কারা কারা এসেছিল তো আমরা জানি, তুষার দাস এসেছিল, সবাই এসেছিল প্রীতম দার জন্মদিনে, মানে আলাদাই আলাদাই আমরা সেই জায়গাটা দাঁড়িয়েছি আলাদা। তো খুব ভালো লাগলো দাদার সাথে দেখা হয়, দাদা অনেক ভালো থাকো আর দেখা করার জন্য অনেক ধন্যবাদ, আরো ভালো ভালো কাজ উপহার দাও যাতে আমরা বলতে পারি না আমরা ওই দাদাদের সাথে দেখা করে এসেছিলাম। প্রীতম দা একটু বেশি মজা করে বলে, দাদা একটু শান্ত হয়ে আস্তে আস্তে বলে, এটাই তো আমার আর কিচ্ছু নেই, সেই ফিলটা পেয়ে যাচ্ছি ভাই ভাইয়ের মধ্যে, দুই ভাই শুধু একটাই তফাত পাই, দাদা একটু মানে হাসিয়ে বলে আর দাদা একটু শান্ত শান্ত আস্তে 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 আস্তে। ভাবছিলাম কিন্তু অবশেষে প্রীতম দার মার সাথে ভিডিও বানালাম, প্রীতম দার দাদা রীতম দার সবাই সবাই ছিল, মানে চেনো না এমন কেউ নেই,
ভিডিও বানালাম প্রীতম দার সাথে, একদিন দেখা হয়ে যাবে আশা করছি। আর প্রীতম দার বাবা খুব মুশকিল বললো রোজ দিন ভিডিও বানাতে চলিয়ে, এতদিন জানতাম চার পাঁচটা চ্যানেল, চোদ্দখানা চ্যানেল চালায়, না দেখা পাওয়াটাই স্বাভাবিক। আমরা একটা চ্যানেল চালাতে হিমছি, ওরা চোদ্দখানা চ্যানেল চালায়, টাকাটা ভাবো টাকাটা। পর্যন্ত প্রীতম দার মাস দেখা হলো, রীতম দার সাথে দেখা হলো, ভিডিওটা অনেক, আমরা তো অনেক অনেক খুশি যাদেরকে ইউটিউবে ফ্যান আমরা, যাদের তাদের সাথে দেখা হলো। এখানে তুষার দাস এসেছিল, গৌরব তপাদার এসেছিল, সবাই এসেছিল, মানে এই রাস্তা দিয়েই ওরা গিয়েছে ভাই আর এই বাড়িটাতেই। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে দাও, এবং হুটার নানান নানান সারপ্রাইজ ভিডিও চলে আসবে চ্যানেলে। কেমন লাগছে, ফিলিংসটা কেমন? মানে প্রথম ভেবেছিলাম যে মানে ব্যর্থ না, আমরা ভাবিনি যে প্রীতম দা বাড়ি থাকবে না, কিন্তু আমরা এটা ভেবেছিলাম বাড়ি থাকবে, দেখা করবে না, অত বড় ভিডিও কিন্তু তিনটে সিলভার একটা গোল। জেঠিমা বলো, দাদা বলো, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, এটা এটাই বলা। ফ্রেন্ডলি মিশে আমাদের সঙ্গে কথা বলেছে, মানে কথা বলবে এটা আমরা মানে আশা করিনি, খুব ভালোভাবেই কথা বলেছে, আরো মানে কিভাবে কি করলে উন্নতি হবে সেটাইও বলেছে দুজনই। হ্যাঁ, ভিডিওর প্রতি ফোকাস দিতে বলেছে আমাদেরকে, আরো ভালো চেষ্টা করব আমরা। ঠিক আছে, চলো টাটা, টাটা করে দাও, টাটা টাটা।